সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আতাখাউফু আলা উম্মতি, আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি, আমার উম্মতের উপরে আমি তিনটা বিষয়ে ভয় করি। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবেন ভ্রান্ত, এটাই আমার ভয়, এটাই আমার ভয় যে হুজুর দিয়ে শির চালু হবে, শির, হুজুর দিয়ে বেদাত চালু হবে, হুজুর দিয়ে পাপ চালু হবে, এটাই আমার ভয়। হুজুরের ব্যাপারে আল্লাহর নবী যত কঠিন কথা বলেছেন, আর কোন পাপীর ব্যাপারে এত কঠিন কথা বলেছেন তা আমার জানা নেই। আল্লাহ নবী বলছেন, আমি কতগুলো লোককে দেখলাম যাদের ঠোঁট এবং জিভাকে কেটে নেওয়া হচ্ছে। আমি বললাম, জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিসসালাম বলছেন, এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়ায়, তারা পৃথিবীর কোন মানুষের কোন পাপীর, সে যতগুলোই পাপ করুক না কেন তার ঠোঁট জিভা কেটে নেওয়া হবে না হুজুর ছাড়া, সে যত বড়ই পাপ করুক। আল্লাহ নবী বলছেন, দেখি একটা লোককে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স ঘটনাটি একে। তখন জিব্রাইল বলছেন, উনি হচ্ছেন হুজুর, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবীর কোন পাপীর মাথা ফাটিয়ে দেওয়া হবে এভাবে তা করা হবে না, জাহান্নামে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে যখন হুজুরকে জাহান্নামে দেওয়া হবে, তখন দেওয়ার সাথে সাথে ভনিটা বের হয়ে যাবে, সে ভনির চতুর্দিকে ঘুরবে, গরু যেমন ধান মারার সময় ঘুরে, বুঝেন কিনা এই কথা। তো সব জাহান্নামী জমা হয়ে বলবো, হুজুর কি ব্যাপার, আপনি যে আমাদের ভালো কথা বলছিলেন আর মন্দ থেকে নিষেধ করছিলেন। তখন হুজুর বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করি নিজে, আমি মন্দ নিষেধ করেছি কিন্তু আমি যে নিজেই মন্দ করেছি। আরে হুজুর যে নগদ বেদাতি, হুজুর যে ধর্মের পাঁচ পয়সা দাম দেনে, হুজুরের কাছে বেদাত একেবারে প্রিয় নেকির কাজ, আহলে হাদিস তার জাজল্য প্রমাণ, আহলে হাদিস দিনের মতো প্রমাণ, আপনাকে আমি দিনের মতো দেখাতে পারি। আমি বুঝতে পারি না কেন এটা, আবার কেউ কেউ বলছে যে অত কঠিন করে বলতে হবে কেন, কঠিন করে বললে ভাত হয়, ভাত বন্ধ হয় না। আমি আব্দুর খাকসার তার জাজল্য প্রমাণ, আমি 90 সাল থেকে মাঠে আছি, আজ পর্যন্ত আমাকে কোনোদিন দুর্বল করে কথা বলা লাগেনি, রুজি তো হচ্ছে, রাস্তা তো পড়ে নেই, আপনারও হবে, আপনি পিছে হটেন কেন, পিছে হটবেন কেন, কোন স্বার্থে পিছে হটবেন, স্বার্থ কি আছে এমন, হুজুর বলেছে করেনি এই জন্য এখানে। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাসূল বলছেন, আমার পরে কতগুলি হুজুর আসবে, ওদেরকে ওরা আমার সুন্নাতকে বাদ দিয়ে অন্য সুন্নাত চালু করে বলবে, এটা নবীর সুন্নাত। এই কথাটাকে আপনি কি মনে করেন, হাদিস তো বুখারী মুসলিমের, আমার সুন্নাতকে বাদ দিয়ে আরেকটা চালু করে বলবে, এটা রাসূলের সুন্নাত। যেমন আপনাদেরই ওই কবরস্থানে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করা, এই মসজিদও অনেক বেদাত আছে, সব বন্ধ হয়ে যায় কেটাই চাচ্ছি। আব্দুর রহিম সাহেব, আমাদের কি কিছু বলতে চাইলেন? না, আমি বলতে চাচ্ছি না, তবে যা হচ্ছে তা ছেড়ে দেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি, আপনি ছেড়ে দিতে বাধ্য, কাউকে বলা লাগবে না, কে মানছে কে মানে এটা দেখা পড়ে। আল্লাহ রাসূল বলছেন, ওই আলেম ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর, কলবহুম কলবু শয়তান ফি জিসমানিহিম সিন, ওকে দেখতে লাগে অন্তর, ওর অন্তর হলো, ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর, ওকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। বুখারী মুসলিম। কি দিয়ে বুঝায় আপনাকে এত বড় কঠিন কথা, পৃথিবীর কোন পাপীকে আল্লাহ নবী বলেননি, জেনা করলো বলেননি, চুরি করলো বলেননি, শির করলো বলেননি, আল্লাহ নবী বলছেন হুজুরকে দেখতে লাগে মানুষ, হুজুরের অন্তর শয়তানের অন্তর। কি বুঝলেন আপনি? হাদিস তো বুখারী মুসলিমের। তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান্নাম চালু হবে উদ্বোধন, তার এক শ্রেণীর মানুষ হলো হুজুর। আমার জীবনে বড় ভয় তিন শ্রেণীর মানুষ নিয়ে, এক, ভ্রান্ত হুজুর, দুই, আমার মতে হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। বৈশাখের হিসাব হিন্দুদের মুসলমানের নয়। আমার জীবনে বড় ভয়
আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। আমি অনুবাদক, আমি 1900 করিনি, আমি 2000 করিনি, 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলেছেন আপনাকে তা আমি অনুবাদ করে শোনালাম। আমার জীবনে বড় ভয় আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তিন আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। আপনার বাড়িতে ছবি মূর্তি আছে, আমি তার সাক্ষী। আপনি এই মসজিদের মুসল্লি, এখন আমি সাক্ষী। আপনার বাড়িতে এখনো শোকেজের উপরে ছবি মূর্তি আছে, আমি তার সাক্ষী, আমি নিজে দেখেছি। আপনি আমাকে ঢাকতে চাচ্ছেন? অতদিন পর্যন্ত আপনি মোমেন দাবি করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার বাড়িতে একটা ভাঙা চূড়া পুতুল আছে। এইখানে দাঁড়িয়ে আপনাকে আমি শতদিন বলেছি, ওই মাছের আকৃতিতে যাই আয়না আছে যেটা সাফ করে কিনেছেন, ওই আয়নাটাকে স্বাভাবিক ভাঙলে ভাঙলে হবে না, আয়নাটা ফেলে দিয়ে ভাবে লাত্থি দিয়ে করতে হবে, গুড়িয়ে দিতে হবে। আয়না তোকে লাত্থি দিয়ে গড়ে আমি এভাবে গুড়িয়ে দিতে হবে। তার পূর্ব পর্যন্ত নিজেকে মোমেন মনে ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, যে কোনো মূল্যে ভুল হিসাব। মসজিদ থেকে বের হয়ে বাড়িতে ঢোকার পরে প্রথম কাজ, বাড়িতে যত ছবি মূর্তি পুতুল আছে সবকে জ্বালানাদের নিচে ফেলতে হবে, তারপরে কোনো কথা। ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করুন, আপনি মানলেই কি আর না মানলেই কি, কথা এটাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু বলেন আমার জীবনে বড় ভয় আমার উম্মত মূর্তি পূজা করবে, ছবি মূর্তি পুতুলকে।